মসজিদের ভিতরে ইমাম ও মুয়াজ্জিন ফেসবুক এবং ইউটিউব চালায়, ইহা শরীয়ত মতে জায়েজ আছে কি না? ইমাম মুয়াজ্জিন মসজিদে কি করে ভাই? ইউটিউব চালায়, এটা শরীয়ত সম্মত জায়েজ আছে কি না? ভাই ইমাম মুয়াজ্জিনের কথা কেন আসলো বলেন তো? মসজিদের মধ্যে ফেসবুক ইউটিউব চালানো জায়েজ আছে কি না, এই প্রশ্ন তো মুসল্লিদের জন্য প্রযোজ্য না, ইমাম মুয়াজ্জিনের জন্য আলাদা কোনো বিধান আছে কি বলেন? আমাদের দেশে দুই শ্রেণীর মানুষের পেছনে খোঁচাইতে খুব মজা লাগে, দুই শ্রেণীর মানুষের বিরুদ্ধে বিভিন্ন রকমের মাসআলা খুঁটিয়ে খুঁটিয়ে বের করতে পারলে আমাদের ভালো লাগে। তার একটা হলো নারী, আরেকটা হলো ওই বেচারা ইমাম মুয়াজ্জিন, ঠিক না ভাই? ঠিক। আমি একবার মিরপুরে এক মসজিদে 2003-04 দিকে নামাজ পড়াইতাম, ইমাম ছিলাম, খতিব ছিলাম। তো আমাকে এক মুসল্লি এসে বলল, হুজুর আপনি যে হাঁটেন আপনার হাঁটার স্টাইলটা একদম ভালো লাগে না। তাই বললাম, আপনি কি কোনো পাত্রী দেখতে আসছেন এখানে যে পাত্রীর চলন পছন্দ হলো না, আমার হাঁটা দিয়ে আপনি কি করবেন? তো ইমাম সাহেবের হাঁটাটা পছন্দ হইলো কি না সেটা নিয়েও কি হয়, ফতোয়াবাজি হয়। ভালো করে শুনে রাখেন, যারা নিজেদের এলাকাতে একটু প্রভাবশালী আছেন, শুধু হুজুরদেরকে খোঁচান, হুজুরদের পিছে লাগেন, খোঁচাখুচি করেন, আর আমাদের মতো মৌলবী সাহেব পাইলে তাদের থেকে হুজুরদের বিরুদ্ধে কোনো ফতোয়া বাইর করতে পারেন কিনা খোঁচানোর চেষ্টা করেন, মনে রাখবেন, ওলামায়ে কেরামকে যদি কেউ সম্মান না করে, বাপের মতো করে, মুরব্বির মতো করে সম্মান না করে, বয়সে ছোট হতে পারে, এলেমের কারণে যদি তাকে আপনি মর্যাদা না দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে আমার উম্মত না। কথা কি বুঝাতে পারছি? এবার আসি মূল প্রশ্নের উত্তরে, ইউটিউব ফেসবুক মসজিদে চালানো জায়েজ আছে কিনা? যেটা বাহিরে চালানো জায়েজ সেটা ভিতরে চালানো জায়েজ, যেটা বাহিরে চালানো না জায়েজ সেটা ভিতরে চালানো না জায়েজ। এটা হলো শ্লীলতার অশ্লীলতার কথা বলেছি। তার মানে ফেসবুকে যদি কেউ একজন ওয়াজ দেখে, কোনো খারাপ কিছু না দেখে, তাহলে এটা বাহিরেও জায়েজ আছে, মসজিদেও কি আছে, জায়েজ আছে। যদি কোনো অশ্লীল কিছু দেখে, খারাপ কোনো কিছু দেখে, সেটা বাহিরেও হারাম মসজিদে দেখাও। কথা কি বুঝাতে পারছি? বাহিরে যেটা দেখা নিষেধ সেটা মসজিদেও দেখা যাবে না, তবে হ্যাঁ ফেসবুক ইউটিউব এগুলো চালাইলে আশেপাশে অ্যাড আছে, খারাপ জিনিস নিজে না চাইলে অনেক সময় চলে আসে, মিউজিক বা বেজে উঠে অনেক সময়, আশেপাশে মুসল্লিদের ব্যাঘাত হতে পারে, সবচেয়ে বড় কথা হলো আল্লাহর ঘরের প্রতি এটা অসম্মান হয়। বাহিরে যতটুকু সতর্ক থাকবেন ভেতরে আরো বেশি সতর্ক থাকতে হবে, আল্লাহর ঘরের প্রতি সম্মান দেখানোর জন্য, আদব এবং শিষ্টাচারের জন্য। আর সেই কারণে মসজিদের মধ্যে এই সব জিনিস না চালানোটাই হলো তাকওয়ার দাবি। তবে যদি ভালো কিছু কেউ দেখে এবং তার দায়িত্বে দেখে, কোনো খারাপ কিছু আসবে না সে জানে, তার নিউজ ফিডে কি আসে না আসে সে জানে, মুখস্থ সে, সাধারণত খারাপ জিনিস তার নিউজ ফিডে আসে যে খারাপ জিনিসে ক্লিক করে, যে খারাপ জিনিসে কখনো ক্লিক করে না তার কাছে এগুলাও আসে না, এটাই সিস্টেম। তারপরেও মসজিদে এগুলো চালানোটা, মসজিদের যে রব, মসজিদের যে আপনার মসজিদের যে ভাব গাম্ভীর্য, তার সাথে এটা যায় না, আল্লাহর ঘরের সাথে এটা যায় না। এই জন্য এটা না করাই হলো উচিত এবং কর্তব্য। তবে হ্যাঁ, কেউ যদি পিওর কোনো ভালো জিনিস দেখে তাহলে সে গুনাহ করছে এটা বলা যাবে না। অনেকে কোরআন তেলাওয়াত করে মোবাইলে, অনেক মুরব্বী আসে বুঝে না তো যে মোবাইলে কোরআন তেলাওয়াত করা যায়, আয়েশা দেয় ধমক, বেটা করস কি মোবাইল নিয়ে মসজিদে, বেচারা হয়তো কোরআন শরীফ পড়তেছে, এরকম হয় কি হয় না? তো এই জন্য কে কি করতেছে মোবাইলে সেটা হলো মূল বিষয়, খারাপ কিছু করলে সেটা মসজিদে করলে বাহিরে করার চাইতে অবশ্যই কি হবে, বেশি গুনাহ হবে। ফেসবুকে একটা যোগাযোগের মাধ্যম, ফেসবুকে যদি কোনো অপরিচিত মেয়ের সাথে শুধুমাত্র পরিচিত হওয়ার জন্য মেসেজ করা হয় তাহলে কি গুনাহ হবে? কোনো অপরিচিত মেয়ের সাথে বিনা প্রয়োজনে কেন মেসেজ দিতে যাবেন পরিচিত হওয়ার জন্য? ভাইরা আমার, শয়তান প্রথম বলে যে একটু শুধু জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো, হাই হ্যালো করো, এরপরে শুরু হয় হাই হ্যালো, এরপরে আস্তে আস্তে জিজ্ঞেস করে বাড়ি কোথায়, খায় কি, আস্তে 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 শয়তান নিচের দিকে নামাইতে থাকে, এরপরে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে আর ফিরে আসার সুযোগ থাকে। যুবক ভাইয়েরা ভালো করে শুনে রাখেন, এই যৌবন যে আল্লাহ দিয়েছেন ওই আল্লাহর ভয়ে এই হারাম জায়গায় যৌবনকে ব্যয় করবেন না, একটু শক্ত থাকেন, দেখবেন কিয়ামতের ময়দানে যেমন সুখ পাচ্ছেন দুনিয়াতে দাম্পত্য জীবনে প্রচন্ড সুখ পাচ্ছেন ইনশাআল্লাহ। আর যদি এই ইটিশ পিটিশ করে দুই নম্বরই করে নিজের যৌবনকে নষ্ট করেন তো আসল সময়ে যৌবনের কি পাবেন না, উপকার পাবেন না। ভাই কয়টা বাজে?
একটু কাগজ টাগজ দেন, গড়ি কোটড়ি কিছু নাই তো, ফজর পড়লে আগে যাবে তো। নামে মুসলমান গোটা দেশে ভর্তি, আসল মুসলমান খুঁজলে পাওয়া অনেক কঠিন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, খাঁটি মুসলমান হওয়ার জন্য ঈমান বিশুদ্ধ করা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, ইসলামের প্রতিটা মৌলিক ফরজ নির্দেশগুলো যেগুলো আমাদের উপর বর্তা সেগুলো করা, হারাম কাজ থেকে বাঁচা, এর পাশাপাশি সবচেয়ে জরুরি কাজ হলো কোন মানুষের কষ্ট হয় এমন কোন কাজ করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাস্তা থেকে কেউ কোনো কিছু ফেলেছে, একটা কলার খোসা খেয়ে কেউ ফেলে দিয়েছে রাস্তায়, আপনার দেখে মনে হলো এখানে পাও দিয়ে কোনো আল্লাহর বান্দা পিছলা খেয়ে পড়ে যেতে পারেন, স্লিপ করতে পারেন, আপনি সেই খোসাটা উঠায়া তুলে ওইটাকে ময়লা ফেলানোর জায়গায় ফেলে দিলেন, বা এমন জায়গায় ফেললেন যেখানে ফেললে আর কারোর অসুবিধা হবে না, তাহলে এটা হলো আপনার ইমানের অঙ্গ, এটা হলো ইমানের। আপনারা এখানে অনেক মানুষ আছেন, আপনাদের এই যে ব্রাহ্মণপাড়া বাজার অথবা ডগরাপাড়া আশেপাশে বিভিন্ন ছোট বড় বাজার আছে, বাজারে কেউ কলার খোসা খেয়ে ফেলে রেখেছে অথবা এমন কিছু ফেলে গেছে যেটা মানুষের কষ্টের কারণ হবে, আপনি সেটা তুলে নিয়ে যথাস্থানে ফেলে দিয়েছেন, এরকম জীবনে হয়েছে আপনাদের? যাদের হয়েছে একটু হাত তোলেন। মাশাআল্লাহ, সবাই তো খাঁটি মুসলমান দেখা যায়, আল্লাহ তাআলা আমাদেরকে আরো তৌফিক দান করুন। ভাইরা আমার, রাস্তায় কোনো কিছু ফেললে মানুষের কষ্ট হলে সেটা যদি গুনাহ হয়, সরি, রাস্তায় কেউ কিছু ফেললে সেটা সরাইলে যদি ইমানের অঙ্গ হয়, তাহলে নিজে যদি রাস্তায় কোনো কিছু ফেলে সেটা কুফরি অঙ্গ হবে কি হবে না? আমরা কি এগুলো চিন্তা করি ভাই? চিপসটা খাওয়ার পর আন্নায় ভিতরে এক নাড়া দিয়ে দেখে আস্তে করে ছেড়ে দিলাম, কোথায় গেল আর দেখা দেখি নেই, এ রোগটা আছে না নাই আমাদের মধ্যে? অনেক মুসলমান আমরা হালাল হারাম আর জায়েজ না জায়েজ শুধুমাত্র মনে করি নামাজ রোজার মধ্যে। মুসলমানের জীবনের সব কিছুতে হালাল হারাম আছে, আছে না নাই? আপনি এই যে ঠোঙাটা ফেলে দিলেন, এই ঠোঙাটা ফেলার কারণে রাস্তায় পড়লো, ড্রেনে গিয়ে পড়লো, জ্যাম সৃষ্টি হলো, এটার মধ্যে পানি জমা হলো, সেখান থেকে ডেঙ্গু মশার জন্ম হলো, এই মশা কোনো এক ব্যক্তিকে কামড়ালো বা একাধিক ব্যক্তিকে কামড়ালো, সেই ব্যক্তি যদি অসুস্থ হয়ে লক্ষ লক্ষ টাকা তার খরচ হয় অথবা মারা যায় অথবা কষ্ট পায়, ওই যে আপনি ঠোঙা ফেলছেন, দায়টা কিন্তু আপনার উপরে বর্তাবে, ঠিক না বিঠি? আমরা কি এগুলা চিন্তা করি এভাবে ভাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খ রূপে হিসেব করে চলার তৌফিক দান করুন। এই বিষয়গুলোকে আমরা ইবাদত মনে করি না, আমরা মনে করি শুধু সুবহানাল্লাহ বললে ইবাদত হবে, শুধু আলহামদুলিল্লাহ বললে ইবাদত হবে, শুধু আপনার কোরআন তেলাওয়াত করলে সওয়াব হবে। রাস্তায় কোনো মানুষের কষ্ট হওয়ার মতো কিছু ফেলা তো যাবেই না, অন্য কেউ ফেললে তুলে ফেলতে হবে। আমাদের সবাই যদি এরকম দায়িত্বশীল হতাম তাহলে আমাদের দেশটা এত নোংরা হতো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করুন।